কথা কাহিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন যে গল্পটি আমি পড়ে শোনাব সেটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গল্পের নাম রাধারানী আমার গল্প পঠন পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব শুরু করি প্রথম পরিচ্ছেদ রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল বালিকার বয়স একাদশ পূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিক্রিদের জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলেই লহিল খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল রাধারানীর রানীর মাতা অলংকারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল কিন্তু আর আহারের সংস্থান রহিল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘুরোতরও পীড়িতা হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহা বন্ধ হইল সুতরাং আর আহার চলে না মাতার রুগনা এজন্য কাজে কাজেই তাহার উপবাস রাধারানী জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথ্যের প্রয়োজন হইল কিন্তু পথ্য কোথা কে দিবে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া লইয়া মালা গাঁথিল মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব তাহাতেই মার পথ্য হইবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই ঝড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি না হয় ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে কিন্তু আর বৃষ্টি থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকার পথ কর্দমময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বইহা কবরী বইহা বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে নাই এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল রাধারানী এতক্ষণ উচ্চেশ্বরে ডাকিয়া কাঁদে নাই এক্ষণে উচ্চেশ্বরে কাঁদিল যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল কে গা তুমি কাঁদো পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রাধারানী রোদন বন্ধ করিয়া দিল বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছে সে পুরুষ বলিল তুমি কোথা গিয়েছিলে আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম বাড়ি যাইব অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাইব। চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নইলে পড়িয়া যাইবে এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারানী তার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত দশ এগারো বছর তোমার নাম কি রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একেলের কেতে গিয়াছিলে কেন তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেঁচিতে গিয়াছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রয় হয় নাই এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে তখন সে বলিল আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়িতে ঠাকুর আছেন তাকে পরাইব রথের হাট শীঘ্র ভাঙ্গিয়া গেল আমি তাই মালা কিনিতে পারি নাই তুমি মালা তো আমি কিনি রাধারানীর আনন্দ হইল। কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার কাছে দাম লইব কি প্রকারে তা নহিলে আমার মা খেতে পাবে না তা নি এই ভাবিয়া রাধারানী মালা সমভিবিহারিকে দিল সমভিবাহারি বলিল ইহার দাম চারি পয়সা এই ল সমভিবাহারি এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল কী কী পয়সা এ যে বড় বড় ঠেকছে ডবল পয়সা দেখিতেছ না দুইটা বই দিই নাই তা এ অন্ধকারও চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো না নতুন কলের পয়সা তাই চকচক করছে তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দেবো তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা না পয়সা সঙ্গী বলিল আমি বাহিরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও রাধারানী বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিতে দিয়াছি তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার ব্যম হয় না আঁচলটা নিংড়ে পরিব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের খড় পাড়িয়া চকমকে ঠুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল সকাতরে বলিল মা এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তাহারা এরূপ কথাবার্তা কহিতেছিল এমত সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় সরগোল উপস্থিত করিল রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখ কাপড়ে মিনসে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রাধারানীর এই কাপড় রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো রাধারানী তখন বলিল ও মা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ গা পদ্মলোচন রাধারানীর পিতার সময় হয়তো পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অনেকবারই আদিকার নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন হ্যাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না না আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যাহা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মাই মুনাফা আট টাকা সাড়ে চোদ্দো আনায় বিক্রয় করিয়াছিলেন আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ চালিল মার জন্য যতকিঞ্চিত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে কুড়িয়া তুলিল এ মা মা দেখিয়া বলিল একখানা নোট রাধারানী বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা মা বলিলেন তাহারও নাম নোটে লেখা আছে পাছে কেহ চোরা নোট বলে এই নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রুক্মিণী কুমার রায় পরদিন মাতাই কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো মতো কোনো সন্ধান পাইল না নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে দ্বিতীয় পরিচ্ছেদ রাধারানীর মাথা পথ্য করিলেন বটে কিন্তু সেই রোগ হইতে মুক্তি পাইয়া তাহার অদৃষ্টে লেখা ছিল না তিনি অতিশয় ধনী ছিলেন এখন অতি দুঃখিনী হইয়াছিলেন এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না রোগ ক্রমে বৃদ্ধি পাইয়া তাহার শেষকাল উপস্থিত হইল এমতো সময়ে বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলের আপিল তাহার পক্ষে নিষ্পত্তি পাইয়াছে তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন ওয়াসিলাতের টাকা ফেরত পাইবেন এবং তিনি আদালতের খরচা পাইবেন বাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন সুসংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাশ্রু পড়িতে লাগিল তিনি নয়নাশ্রু সংবরণ করিয়া কামাক্ষা বাবুকে বলিলেন যে প্রদীপ আছে। তাহাতে তেল দিলে কি হইবে আপনার এই সুসংবাদেও আমার আর প্রাণরক্ষা হইবে না আমার আয়ু শেষ হইয়াছে তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রান্ত্যাগ করিবে না তাই বা কে জানে সে বালিকা তার এ সম্পত্তি কে রক্ষা করিবে কেবল আপনিই ভরসা আপনি আমার এই অন্তিমকালে আমার একটি ভিক্ষা দিন নইলে আর কার কাছে চাহিব কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান করো আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃতা হইয়াছিলেন পরিশেষে কামাখ্যাাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিলেন আমার এখনও কিছু হাতে আছে আবশ্যক হইলে চাহিয়া লইব রূপ মিথ্যা কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণে অস্বীকৃতা হইয়াছিলেন রুক্মিণী কুমারের দান গ্রহণ তাহাদের প্রথম ও শেষ দান গ্রহণ কামাক্ষাবাবু এতদিন বুঝিতে পারেন নাই যে তাহারা এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন দশা দেখিয়া কামাক্ষাবাবু অত্যন্ত কাতর হইলেন আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাইতেছেন দেখিয়া আরও কাতর হইলেন বলিলেন আপনি আজ্ঞা করুন আমি কি করিব আপনার যাহা প্রয়োজনীয় আমি তাহাই করিব রাধারানীর মাতা বলিলেন আমি চলিলাম কিন্তু রাধারানী রহিল এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে আপনি তাহাকে দেখিবেন আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন এই আমার ভিক্ষা আপনি এই কথা স্বীকার করিলেই আমি সুখে মরিতে পারি কামাখাবাবু বলিলেন আমি আপনার নিকট শপথ করিতেছি আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব আমি কায়মনোবাককে এ কথা কহিলাম আপনি বিশ্বাস করুন যিনি মুমূর্ষু তিনি কামাখ্যাাবুর চোখে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন পরে ভদ্রাসন দখল হইলে আসিবেন রাধারাণীর মাতার যে অহংকার যে দারিদ্রজনিত এই জন্য তাহার গৃহে যাইতে চাহেন নাই এক্ষণে আর দারিদ্র্য নাই সুতরাং আর সে অহংকারও নাই এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন কিন্তু তাহার জীবন রক্ষা হইল না অল্প দিনেই তাহার মৃত্যু হইল উপযুক্ত সময়ে কামাক্ষা বাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজে বাটিতে একা থাকিতে দিলেন না আপন গৃহেই রাখিলেন কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডসের অধীনে আনিবার জন্য যত্ন পাইলেন কিন্তু কামাখ্যাাবু বিবেচনা করিলেন আমি রাধারানীর জন্য যতদূর করিব সরকারি কর্মচারীগণ ততদূর করিবে না বাবুর কৌশলে কালেক্টরের কালেক্টর সাহেব নিরস্ত হইলেন কামাখাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করিতে লাগিলেন বাকি রাধারানীর বিবাহ কিন্তু বাবু নব্যতন্ত্রের লোক বাল্য বাল্যবিবাহে তাহার দেশ ছিল তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে এমত কেহ তাহার নাই অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবে তাহার বিবাহ দিব এখন সে লেখা পড়া শিখুক এই ভাবিয়া বাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন তৃতীয় পরিচ্ছেদ পাঁচ বৎসর গেল রাধারানী পরম সুন্দরী ষোড়শবর্ষিয়া কুমারী কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল কামাখাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন বসন্তের সঙ্গে রাধারানীর সুক্ষিত্ব উভয়ে সমবয়স্কা এবং উভয়ে অত্যন্ত প্রণয় কামাখ্যাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল রুক্মিণী কুমার রায় কেহ আছে কামাখ্যাবু বিস্মিত হইয়া বলিলেন না তা তো জানি না কেন বসন্ত বলিল রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাহাকেও বিবাহ করিবে না সে কি রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কি প্রকারে হইল বসন্ত অবনত মুখে অল্প হাসিল সেই রথে রাত্রির বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনিয়াছিল পিতার সাক্ষাতে সকল বিবৃত করিল শুনিয়া কামাখাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিয়া বলিলেন রাধারানীকে বুঝাইয়া বলিও রাধারানী একটি মহা ভ্রমে পড়িয়াছে বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নহে রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত যদি সময় ঘটে তবে অবশ্যই প্রত্যুপকার করিতে হইবে কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই তাতে আবার সে কী জাতি কি বয়স তাহা কেউ জানে না তাহার পরিবার সান্তানান্দি থাকিবারই সম্ভাবনা রুক্মিণী কুমারের বিবাহ করিবারই বা সম্ভাবনা কি বসন্ত বলিল সম্ভাবনা কিছুই নাই তাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে কিন্তু সেই রাত্রি অবধি রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনে তাহা স্থাপিত করিয়াছে যেমন দেবতাকে লোকে পূজা করে রাধারানী সেই প্রতিমা তেমনি করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে এই পাঁচ বৎসর রাধারানী আমাদিগের বাড়ি আসিয়াছে এই পাঁচ বৎসরে এমন দিন প্রায় যায় নাই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলে নাই আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখী হইবে না কামাখাবাবু মনে মনে বলিলেন বাতিক ইহার একটু চিকিৎসা আবশ্যক কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা কামাখ্যাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন স্বয়ং কলিকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন দেশে দেশে আপনার মোয়াক্কেলগণকে পত্র লিখিলেন প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন সেই বিজ্ঞাপনে রূপ বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন বিশেষ প্রয়োজন আছে ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না শ্রী ইত্যাদি কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনও সন্ধান পাওয়া গেল না দিন গেল মাস গেল বৎসর গেল তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না ইয়ার পর রাধারানীর আরেকটি ঘুরোতর বিপদ উপস্থিত হইল কামাখাবাবুর লোকান্তরিত হইল রাধারানী ইয়াতে অত্যন্ত শোকাতুরা হইলেন দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন কামাখাবাবু শ্রদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন কামাখ্যাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমেই দুই লক্ষ মুদ্রা গভর্নমেন্টকে প্রেরণ করলেন তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন কিন্তু তাহাতে কে কথা কহিবে অনাথ নিবাস সংস্থাপিত হইল রাধারানীর মতো দরিদ্রাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয় তাহাদিকে নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিত দূর আমরা সেই গ্রামকে রাজপুর বলিব এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরে স্থাপিত সংস্থাপিত হইল নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিল চতুর্থ পরিচ্ছেদ দুই এক বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন তাহার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বৎসর অবস্থা দেখিয়া অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয় তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন এ কাহার বাড়ি তাহারা বলিল এ কাহারও বাড়ি নহে এখানে দুঃখী অনাথ লোক থাকে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে আগন্তুক বলিলেন আমি ইহার ভিতরে গিয়া দেখিতে পারি রক্ষকগণ বলিল দিন দুঃখী লোকেও ইহার ভিতর অনায়াসে যাইতেছে আপনাকে নিষেধ কী দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন বলিলেন বন্দোবস্ত দেখিয়া আমার বড় আহ্লাদ আছে কে এই অন্নসত্র দিয়াছে রুক্মিণী কুমার কি তাহার নাম রক্ষকেরা বলিল একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছেন দর্শক জিজ্ঞাসা করিলেন তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন রক্ষকেরা বলিল তাহা আমরা কেহ জানি না রুক্মিণী কুমার কার নাম কাহারও নয় যিনি অন্নসত্র দিয়াছেন তাহার নিবাস কোথায় রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ তট্টালিকা দেখাইয়া দিল আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন রাগ করিও না এখন অনেক বড়ো মানুষের মেয়ে মেম লোকের মতো বাহিরে বাহির হইয়া থাকে এই জন্যেই জিজ্ঞাসা করিতেছি রক্ষকেরা উত্তর করিল ইনি সেরূপ চরিত্রের নন পুরুষের সমক্ষে বাহির হন না প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন পঞ্চম পরিচ্ছেদ যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো বিশেষ পারিপাট্য অথবা পারিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হিরো ছিল তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল এত বড় হীরা তাহারা কখন অঙ্গুরিয়ে দেখে নাই তাহার সঙ্গে কেউ লোক ছিল না এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না তিনি রাধারানীর দেওয়ানজীর সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন বলিলেন এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিয়া আমাকে উত্তর আনিয়া দিন দেওয়ানজি বলিলেন আমার মুনিব স্ত্রীলোক আবার অল্প বয়স্কা এজন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না আগন্তুক বলিল আপনি পড়ুন দেওয়ানজি পত্র পড়িলেন প্রিয় ভগিনী এই ব্যক্তি পুরুষ হইল ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও ভয় করিও না যেমত জিমদ ঘটে আমাকে লিখিও শ্রীমতী বসন্ত কুমারী কামাখ্যা কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না পত্র অন্তপুরে গেল অন্তপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল আর কেহ সঙ্গে যাইতে পারিল না হুকুম নাই পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন রাধারানীর অন্তপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল দেখি একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল আর একজন অন্তরালে থাকে আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল দেখিল যে তাহার বর্ণটুকু গৌর স্ফুটিত রাশির মতো গৌর তাহার শরীর দীর্ঘ ঈষৎ স্থূল কপাল দীর্ঘ অতি সূক্ষ্ম পরিষ্কার ঘনকৃষ্ণ সুরঞ্জিত কেশ জালে মণ্ডিত চক্ষু বৃহৎ কটাক্ষ স্থির ভ্রুয সূক্ষ্ম ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ নাসিকা দীর্ঘ এবং উন্নত রক্ত রক্তবর্ণ ক্ষুদ্র এবং কোমল গ্রীবা দীর্ঘ অথচ মাংসল অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত কেবল অঙ্গুলিগুলি দেখা যাইতেছে সেগুলি শুভ্র সুগঠিত এবং একটি বৃহদাকার হিরকে রঞ্জিত রাধারানী সে স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন রাধারানী আসিবামাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল আগন্তুকের উচিত প্রথম কথা কহা কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ কিন্তু তিনি সৌন্দর্যে বিমগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রইলেন রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন আমি স্ত্রীলোক কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি আগন্তুক বলিল আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে রাধারানী অপ্রতিভ হইলেন বলিলেন তা নয় বটে তবে বসন্ত কী জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই বোধহয় আপনি জানেন আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন রাধারানী পড়িলেন বাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন রাধারানী দাঁড়াইয়াছিলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নাড়াই নারিকেলপত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন ইনিই আমার সেই রুক্মিণী কুমার আর থাকিতে পারিলেন না জিজ্ঞাসা করিয়া বসিলেন আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু আগন্তুক বলিলেন না না শব্দ শুনিয়ে রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন আর দাঁড়াইতে পারিলেন না তাহার বুক যেন ভাঙিয়া গেল আগন্তুক বলিলেন না আমি যদি রুক্মিণী কুমার হইতাম তা হলে এ বিজ্ঞাপন দিতেন না কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল কিন্তু যখনই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম রাধারানী বলিলেন যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন উত্তরকারী বললেন একটি কৌতুকের জন্য আজই আট দশ বৎসর হইলো আমি যেখানে সেখানে বেড়াইতাম কিন্তু লোক লজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম কাল্পনিক নাম রুক্মিণী কুমার আপনি অত বিমনা হইতেছেন কেন রাধারানী একটু স্থির হইলেন আগন্তুক বলিতে লাগিলেন যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহকেও চিনি না যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে তথাপি কি জানি সাত পাঁচ ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম কিন্তু বাবুর কাছে আসিতে সাহস হইল না পরে পরে বাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকট আসিলাম কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাখাবাবুর জ্যৈষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল বাবু জ্যৈষ্ঠ পুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে আমিও এক রাধারানীকে চিনিতাম এক বালিকা আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তা আর কথা কহিতে পারিলেন না তাহার চক্ষু জলে পুড়িয়া গেল রাধারানীরও চক্ষু জলে ভাসিতে লাগিল চক্ষু মুছিয়া রাধারানী বলিল ইতর লোকের কথাই এখন প্রয়োজন কি আপনার কথা বলুন আগন্তুক উত্তর করিলেন রাধারানী ইতর লোক নহে যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী যদি কাহাকে পবিত্র সরল চিত্র এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত বর্ণে বর্ণে অপসরার বিনা বাজে যেন কথা কহিতে বাধবাধো করে অথচ সকল কথা পরিষ্কার সুমধুর অতি সরল আমি এমন কণ্ঠ কখনও শুনি নাই এমন কথা কখনো শুনি নাই রুক্মিণী কুমার এক্ষণে ইহাকে রুক্মিণী কুমারী বলা যাওক ওই সঙ্গে মনে মনে বলিলেন আবার আজ বুঝি তেমন কথা শুনিতেছি রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম ঠিক আজিও সে কণ্ঠ আমার মনের ভেতর জাগিতেছে যেন কাল শুনিয়াছি অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন এই কি সেই আমি মূর্খ কোথায় সেই দিনদুখিনী কুটিরবাসিনী ভিখারিণী আর কোথায় এই উচ্চপ্রসাদ বিহারিণী ইন্দ্রাণী আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই সুতরাং জানি না যে সে সুন্দরী কি কুৎসিতা কিন্তু এই শচীনিন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তাহার থাকে তাহা হইলেও সে লোক মনোমোহিনী বটে এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন মনে মনে ভাবিতেছিলেন তুমি যাহা পাপিস্টা রাধারানীকে বলিতেছো কেবল তোমাকেই সেই কথাগুলি বলা যায় তুমি আজ আট বছরের পর রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দন কানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে মিলে এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ তুমি কি অন্তর জামি নইলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতর লুকাইয়া তোমাকে যে পূজা করি তা তুমি কি প্রকারে জানিলে এই প্রথম দুইজনে স্পষ্ট দিবস আলোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন দুইজনে দুইজনের মুখ পানে চাহিয়া ভাবিতে লাগিলেন আর এমন আছে কি এই সহসাগরা নন্দন চিত্রিতা জীবশঙ্কুলা পৃথিবীতলে এমন তেজময় এমন মধুর এমন সুখময় এমন চঞ্চল অথচ স্থির এমন সহাস্য অথচ গম্ভীর এমন প্রফুল্ল অথচ বেরাময় এমন আর আছে কি চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময় আত্মীয় অথচ অত্যন্ত পর চিরশ্রীত অথচ অদৃষ্টপূর্ব কখনো দেখি নাই আর এমন দেখিব না এমন আর আছে কি রাধারানী বলিল বড় কষ্টে বলিতে হইল কেননা চক্ষের জল থামে না আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে রাধারানী বলিল তা আপনি এতক্ষণকে কেবল সেই ভিখারিণীর কথাই বলিলেন আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো এখনও বলেন নাই হ্যাঁ গা এমন করিয়া কি কথা কাহা জায়গা যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে প্রাণেশ্বর দুঃখিনী সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে আবার যাকে সেই সঙ্গে হ্যাঁ গা সেই রাধারানী পোড়ার মুখী তোমার কে হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন এই সকল কথা নিয়ে কি কথা কহা জায়গা তোমরা পাঁচজন রসিকা প্রেমিকা বাকচতুরা বয়োধিকার ইত্যাদি ইত্যাদি আছো তোমরা পাঁচজনে বলো দেখি ছেলে মানুষ রাধারানী কেমন করে এমন করে কথা কয়গা রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল কেননা কথাটা একটু ভৎসনার মতো শোনাইল রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন তাই বলিতেছিলাম আমি সেই রাধারানীকে চিনিতাম রাধারানীকে মনে পড়িল একটু এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির নাই একটু আশা হইল যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয় তোমার রাধারানী রাধারানী ছল ধরিয়া চুপি চুপি এই কথাটি বলিয়া মুখ নত করিয়া ঈশ্বর হাসিল হ্যাঁ গা না হেসে কি থাকা জায়গা তোমরা আমার রাধারানী নিন্দা করিও না রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরিল এ তুমি বলে কেন কে এ প্রকাশ্যে বলিল আমারই রাধারানী আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখিয়া দেখিয়াছি বা কেমন করিয়া বলি এই আট বৎসরও তাহাকে ভুলি নাই আমারই রাধারানী রাধারানী বলিল হোক আপনারই রাধারানী রুক্মিণী বলিতে লাগিলেন সেই ক্ষুদ্র আশায় আমি কামাখাবাবুর জ্যৈষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম রাধারানী কে কামাখাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন কেবল বলিলেন আমাদিগের কোনো আত্মীয়ার কন্যা যেখানে তাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না কেবল জিজ্ঞাসা করিলাম রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন শুনিতে পাই কি যদি প্রয়োজন হয়তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি আমি এই কথা বলিলে তিনি বলিলেন কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না আমার পিতৃ ঠাকুর জানিতেন বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে এই বলিয়া তিনি উঠিলেন প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সেই পত্র আপনাকে দিয়াছি তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন রাজপুরে যিনি অন্য সত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি কোনো অপরাধ করিয়াছি কি রাধারানী বলিলেন জানি না বোধহয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়া এখানে আসিয়াছেন আপনার রাধারানীকে তাহা আমি চিনি কি না বলিতে পারিতেছে না সেই রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি আনা হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কি না রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন কেবল নিজ দত্ত অর্থবস্ত্রের কথা কিছু বলিলেন না রাধারানী বলিলেন স্পষ্ট কথা মার্জনা করিবেন আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না যদি আপনি সেরূপ দয়ার্ধ চিত্ত হইতেন তাহলে আপনি যে ভিখারী বালিকার কথা বলিলেন তাহাকে অমন দুর্দশাপন্না দেখিয়া অবশ্য তার কিছু আনুকূল্য করিতেন কই আনুকূল্য করার কথা তো আপনি কিছু বলিলেন না রুক্মিণী কুমার বলিলেন আনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই আমি সেদিন নৌকাপথে পথে দেখিতে আসিয়াছিলাম পাছে কেহ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয়ে লুকাইয়া আসিয়াছিলাম অপর অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া তটে উঠিয়া আসিয়াছিলাম সঙ্গে যাহা অল্প ছিল তাহার রাধারানীকেই দিয়াছিলাম কিন্তু সে অতি সামান্য পরদিন প্রাতে আসিয়া ওহাদিগের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশি যাইতে হইল পিতা অনেকদিন রুগ্ন হইয়া রহিলেন কাশী হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরে সন্ধান করিলাম কিন্তু তাহাদিগের আর সেখানে দেখিলাম না একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে বোধ সেই রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরেই আশ্রয় লইতে হইয়াছিল আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন রুক্মিণী কুমার বললেন অধিকক্ষণ নহে আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম আর কি দিয়া আসিলেন আর কি দিব একখানি ক্ষুদ্র নোট ছিল তাহা কুটিরে রাখিয়া আসিলাম নোটখানি ওরূপে দেয়া বিবেচনা সিদ্ধ হয় নাই তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছেন না আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায় যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম তাই বলিতেছিলাম আপনাকে দয়াদ্দ চিত্র বলিয়া বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শন জন্য এইটুকু বলিতে আছি ছি রাধারানী ফুলের কুড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে ফুলটি নিচু করিলে ঝরঝর করিয়া পড়িয়া যায় রাধারানী মুখ নত করিয়া এইটুকু বলিতে তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল অমনি সেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল রুক্মিণী কুমার বোধ হয় চক্ষের জলটুকু দেখিতে পান নাই কি পাইয়াই থাকিবেন বলা যায় না ষষ্ঠ পরিচ্ছেদ বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল ইনিই তো রুক্মিণী কুমার আমিও সেই রাধারানী দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি এখন উপায় আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি তারপর উনি কি জাতি তা কে জানে জাতিটা এখনই জানিতে পারা যায় কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না প্রাণের বন্ধন ঘটিবে না তবে আর উহার সঙ্গে কথাই কাজ কি না হয় এ জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়া কাটাইব এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে বাকিকাল কাটিবে নাকি এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল আবার সে জল দিয়া চোখ মুখ ধুইয়া তলেয়া দেয়া মুছিয়া ঠিক হইয়া আসিল রাধারানী আবার ভাবিতে লাগিল আচ্ছা যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কী উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত কুমার এমন সম্ভব নাকি তা হলেনি বা বিবাহিত না না তা হইবে না নাম জপ করিয়া মরি সে অনেক ভালো সতীন হইতে পারিব না তবে এখন কর্তব্য কি জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই কি হইবে তবে রাধারানীর পরিচয়টা দিই আর উনি কে তাহা জানিয়া লই কেননা রুক্মিণী কুমার তো নাম নয় তা তো শুনিলাম যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি পোড়ার মুখী বসন্ত না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি জানিস নাকি এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত কাহারও কপালে গরল ওঠে আচ্ছা পরিচয়টা তো দিই এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল সে সেই নোটখানি বলিয়াছি রাধারানি তাহা তুলিয়া রাখিয়াছিল রাধারানি তাহা আঁচলে বাঁধিল বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল আচ্ছা যদি মনের বাসনা পরিবার মতনই হয় তবে শেষ কথাটা কে বলিবে এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া কুটপাট হইল আহ ছি 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 তা তো পারিব না বসন্তকে যদি আনাইতাম ভালো উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব কি না উনি না হয় সেই দুই দিন আমার লাইব্রেরি হইতে বহি পড়ুন না পড়াশোনা করেন না কি ওরই জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি তা যদি দুই দিন থাকিতে রাজি না হন ও যদি কাজ থাকে তবে কি হবে ওতে আমাতেই সেই কথাটা কি হবে ক্ষতি কি ইংরেজের মেয়ের কি হয় আমাদের দেশে তাতে নিন্দা আছে তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই করি এই যে উনিশ বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না এতে কে না কি বলে আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী তা এ কাজটা না হয় ইংরেজের মেয়ের মতো হইল তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল তা যেন হলো তাতেও বড় গোল মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষ এই কথাটা পারিবে ইনি যদি কতটা না পারেন না পারেন তবে তবে হে ভগবান বলিয়া দাও কি করিব লজ্জাও তুমি গড়িয়াছ যে আগুনে আমি পুরিতেছি তাহাও তুমি গড়িয়াছ এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও তোমার কৃপায় যেন আমি একদম এক দণ্ডের জন্য মুখরা হই সপ্তম পরিচ্ছেদ ভগবান বুঝি সে কথাও শুনিলেন বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শুনেন রাধারানী মৃদু হাসি হাসিতে হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন রুক্মিণী কুমার তখন বলিলেন আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহা জানিতে পারি নাই তাই এখনও যায় নাই আপনি রাধারানীর জন্য আসিয়াছেন আমারও মনে আছে এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে সে আপনার নিকট পরিচিত হইবে কি না সেই কথাটা ঠিক করিতে গিয়াছিলাম রুক্মিণী কুমার জিজ্ঞেস করলেন তারপর রাধারানী অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া একবার হাতের অলঙ্কার খুটিয়া সেই ঘরে বস বসানো একটা প্রস্ত নির্মিত নিয়োগ প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে চাহিয়া বলিল আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে রাধারানীর যে আরাধ্য দেবতা তার নাম পর্যন্ত এখনও তো শুনিতে পায় নাই রুক্মিণী কুমার বলিলেন আরাধ্য দেবতা কে বলিল রাধারানী কথাটা অনবোধনে বলিয়া ফেলিয়াছিলেন এখন সামলাইতে গিয়া বলিয়া ফেলিলেন নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয় কি বোকা মেয়ে কুমার বলিলেন আমার নাম দেবেন্দ্রনারায়ণ রায় রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল জয় জগদীশ্বর তোমার কৃপা অনন্ত প্রকাশ্যে বলিল রাজা দেবেন্দ্রনারায়ণের নাম শুনিয়াছি দেবেন্দ্রনারায়ণ বলিলেন অমনিই সকলে রাজা কবলায় আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে এক্ষণে আমার সাহস বাড়িল জানিলাম যে আপনি আমার স্বজাতি এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করায় সে কথা পরে হবে রাধারানী কই ভোজনের পর সে কথা বলিব মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না রাধারানী বলিল রাধারানীর জন্য এত দুঃখ কেন তা জানি না বড় দুঃখ আট বছরের দুঃখ তাই জানি হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে আপনি রাধারানীকে পাইলে কি করিবেন কি আর করিব একবার দেখিব একবার দেখিবার জন্য এই আট বছর এত কাতর রকম রকমের মানুষ থাকে আচ্ছা আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানি দেখাইব ওই বড় আয়নার দেখিতেছেন উহার ভিতর দেখাইব চাক্ষুষ দেখিতে পাইবেন না দেবেন্দ্রনারায়ণ বলিলেন চাক্ষুষ সাক্ষাতেই বা কী আপত্তি আমি যে আট বৎসর কাতর ভিতরে ভিতরে দুইজনে দুইজনকে বুঝিতেছেন কি না জানি না কিন্তু কথাবার্তা এইরূপ হইতে লাগিল রাধারানী বলিতে লাগিল সে কথাটাই তত বিশ্বাস হয় না আপনি আট বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন তখন তাহার বয়স কত এগারো হইবে এগারো বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি রাধারানী বলিল কখনো শুনি নাই তবে মনে করুন কৌতূহল সে আবার কি শুধুই দেখিবার ইচ্ছা তা দেখাইব ওই বড় আয়নার ভিতর আপনি বাহিরে থাকিবেন কেন সম্মুখ সাক্ষাতে আপত্তি কি রাধারানী বললো সে কুলের কুলবতী আপনিও কি তাই রাধারানী বলিল আমার কিছু বিষয় আছে নিজে তাহার তত্ত্বাবধান করে সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয় আমি কাহারও অধীন নই সে তাহার স্বামীর অধীন স্বামীর অনুমতি ব্যতীত স্বামী হ্যাঁ আশ্চর্য হইলেন যে বিবাহিতা হিন্দুর মেয়ে উনিশ বৎসর বয়স বিবাহিতা নহে দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন রাধারানী বলিলেন কেন আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন মানুষ কি না ইচ্ছা করে এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি দেবেন্দ্রনারায়ণ বলিলেন রানীজি কেহ ইহার ভিতর নাই রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে রাধারানী আবার যুক্ত করে ডাকিল জয় জগদীশ্বর আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে প্রকাশ্যে বলিল তা শুনিলেন তো রাধারানী পরশ্রী এখনও কি তাহার দর্শন করিতে অভিলাষ করেন করিবই কি সে কথাটা কি আপনার যোগ্য দেবেন্দ্র নারায়ণ বলিলেন রাধারানী আমার সন্ধান কেন করিয়াছিল তাহা এখনও আমার জানা হয় নাই আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি দেবেন্দ্র হাসিয়া বলিলেন যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি কি কি দিয়াছেন একখানের নোট এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সেই নোটে আছে দেখিয়া বলিলেন এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়েছেন রাধারানী বলিল রাধারানী কুমারী স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম তা সব তো শোধ হইল না আর কী বাকি দুইটা টাকা আর কাপড় সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে আমার যে এখনও অনেক পাওনা বাকি আবার কি রাধারানীকে মনুপ্রাণ দিয়েছি তা তো পাই নাই অনেক দিন পাই আছেন। রাধারানীর মনপ্রাণ আপনার জন্য আপনি অনেক দিন লইয়াছেন তা সে দেনাটা সোদবোধ হইয়া গিয়াছে সুদ কিছু পায় না পাইবেন বই কি কি পাইব লগ্নে শুধু হিবুক যোগে কি অধুম নারীদেহ আপনাকে দিয়া রাধারানীর ঋণ হইতে মুক্ত হইবে এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল অষ্টম পরিচ্ছেদ রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন ভোজন রাধারানী বলিলেন আপনার নগদ দুই টাকা ও কাপড় এখনো ধারি কাপড় পরিয়া ছিড়িয়া ফেলিয়াছি টাকা খরচ করিয়াছি তাহা আর ফেরত দিবার জো নাই তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরক হার বাহির করিয়া দেবেন্দ্রের গলায় পড়িয়া দিতে গেলেন দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন যদি ওইরূপে দেনা শোধ পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইল তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন সব শোধ হইল কিন্তু আমি একটু ঋণী হইলাম কিসে সেই দুই পয়সার ফুলের মালার মূল্য ফেরত পাইলাম তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য রাধারানী হাসিল দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পড়িয়া আসিয়াছিলেন তাহার রাধারানীর কণ্ঠে পড়াইয়া দিয়া বলিলেন এই ফেরত দিলাম এমন সময়ে পো করিয়া শাঁক বাজিল রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল শাঁখ বাজাইলোকে তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল আগে আমি রাধারানী জিজ্ঞাসা করিল কেন বাজাইলি চিত্রা বলিল কিছু পাইব বলিয়া বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল কিন্তু তাহার কথাটা মিথ্যা রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল তারপরে দুইজনে বিরলে বসিয়া মনের কথা হইল রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা পিতামহের উইল লইয়া মোকদ্দমার কথা তর রাধারানীর মায়ের দৈন্যের কথা মায়ের মৃত্যুর কথা কামাখাবাবুর আশ্রয়ের কথা প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা কামাখাবাবুর মৃত্যুর কথা সব বলিল বসন্তের কথা বলিল আপনার বিজ্ঞাপনের কথা বলিল কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে বৃষ্টি বিদ্যুতে চাতকী চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল নিদাক সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়ি ধরা পাইয়া শীতল হয় দেবেন্দ্র নারায়ণও তেমনি শীতল হইলেন তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন তোমার তো কেহ নাই কিন্তু এই বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি রাধারানী বলিল দুঃখের দিনে আমার কেহ ছিল না এখন আমার অনেক আত্মীয় কুটুম জুটি আছে আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না এর জন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেউ আছে যে তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে রাধারানী বলল তাও আছে তবে তিনি কেন এই শুভলগ্নযুক্ত শুধু যোগটা খুঁজুন না বোধ করি এতক্ষণ সে কাজটা হইয়া গেল তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না এই পুরীতে সকলেই জানে সংবাদ লইব কি বিলম্বে কাজ কি রাধারানী ডাকিল চিত্রে চিত্রা আসিল রাধারানী জিজ্ঞাসা করিল দিন টিন কিছু হইল কি চিত্রা বলিল হ্যাঁ দেওয়াঞ্জি মহাশয় পুরোহিত মশাইকে ডাকতে গিয়াছিলেন পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন দেওয়াঞ্জী মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন তখন বসন্ত আসিল বাবুর পুত্রেরা এবং পরিবারবর্গ সকলেই আসিল আর যত বসন্তের কোকিল সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল দেবেন্দ্র নারায়ণের বন্ধু ও বর্গ সকলেই আসিল বসন্ত আসিলে রাধারানী বলিল তোমার কি আক্কেল ভাই বসন্ত বসন্ত বলিল কি আক্কেল ভাই রাধারানী যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন কেন লোকটা কি করেছে বলো দেখি রাধারানী তখন সকল কথা বলিল বসন্ত বলিল রাগের কথা তো বটে সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তার উপর রাগের কথাটা বটে রাধারানী বলিল তাই আজ আমি তোর গলায় দড়ি দিব এই বলিয়া রাধারানী যে হীরখার রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিলেন তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল